একটা চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে সেই চ্যানেলটা ভালোভাবে ভেরিফাই করা, একটা ভিডিও এডিট করা, তারপর সেই ভিডিওটি আপলোড করা, আপলোড করার পর থেকে সেখান থেকে কিছু ভিউজ এবং কিছু সাবস্ক্রাইবার গেইন করাটা যে কতটা কষ্টের সেটা একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানে। তো যখন কোনো এক ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আপলোড করা হয়, সেখান থেকে একটা ভিডিওতে ভিউজ আনা বা একটা সাবস্ক্রাইবার বা সেখান থেকে 10টা সাবস্ক্রাইবার, 10টা থেকে 100টা, 100টা থেকে 500টা এবং 500টা থেকে 1000টা এবং 1000 থেকে আজকে প্রায় আমাদের চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে। তো এখানে 4000 সাবস্ক্রাইবার হয়তো অনেকের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছুই, কারণ এখানে আমি শুধু 4000 সাবস্ক্রাইবারই দেখি না, এখানে আমি দেখি 4000 মানুষের ভালোবাসা। ভালোবাসা সেইটা কিন্তু অনেক উঁচু, সেটা জানেন, ভালোবাসাতে অনেক কিছু জয় করা সম্ভব। যারা আমাকে পূর্বেই থেকে ভালোবেসে এসেছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সামনের দিনে আরও বেশি ভিডিওগুলো দেখবেন। আশা করি আমাদের চ্যানেলটি আরও এগিয়ে যাবে যদি আপনারা এইভাবে ভালোবাসতে থাকেন। তো নতুন ইউটিউবের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা ইউটিউবিং করতে আসছেন তারা কন্টিনিউ ইউটিউবিং করতে থাকুন। তো চ্যানেল ক্রিয়েট করার পর থেকে শুরু করে আপনারা যখন ভিডিও আপলোড দিবেন, তো প্রথম 100 সাবস্ক্রাইবার আসতে আপনাদের যতটা কষ্ট হবে, পরবর্তীতে 100টা সাবস্ক্রাইবার আসতে কিন্তু ততটা কষ্ট হবে না। অর্থাৎ আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হবে এবং সেই 1000 সাবস্ক্রাইবার গেইন করতে যতটা সময় লাগছে, পরবর্তী আর 1000 সাবস্ক্রাইবার গেইন করতে কিন্তু ততটা সময় লাগবে না। তো চ্যানেল কিন্তু ক্রিয়েট করার পর থেকে শুরু করে ভিডিও আপলোড দেওয়া থেকে শুরু করে প্রথম আপনাদের যেসব সাবস্ক্রাইবার বা ভিউস আসে, সেগুলো আসাটাই কিন্তু অনেক কষ্টের। তো সেগুলো যদি আপনি পার করে আসেন বা টপকিয়ে আসেন, যখন আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার বা তার বেশি সাবস্ক্রাইবার হবে বা 1000 সাবস্ক্রাইবার হবে, তখন কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে থাকবে। তখন আপনার প্রতিদিন ভিউস আসতে শুরু করবে এবং সাবস্ক্রাইবারও আসতে শুরু করবে। তো আমি নতুন ইউটিউবারদের জন্য আরেকটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে কখনো চিন্তা করবেন না। আপনারা চিন্তা করবেন যে আপনাদের ভিডিওতে কিভাবে ভিউজ বেশি আনা যায়, আর এমন এমন ভিডিও বানানোর চেষ্টা করবেন যেগুলো ভিডিও মানুষের উপকারে আসে, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার গেইন হবে। আপনার ভিডিও যদি কারো উপকারে না আসে, তাহলে কিন্তু সে যদি ভিডিওটাও দেখে যদি উপকার না পেয়ে থাকে, সাবস্ক্রাইব করা তো দূরের কথা, তাহলে কিন্তু একটা ডিসলাইক দিয়ে চলে যাবে। তাই আমি বলবো, যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা ইউটিউবিং করেন, তারা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন। আমি আশা করি আপনারা যদি 3 মাস প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের চ্যানেলে হয়তো 10000 সাবস্ক্রাইবারও প্লাস হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আপনার চ্যানেলে তো অনেক দিন বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আপনার চ্যানেল তো সেই হিসাবে তেমন সাবস্ক্রাইবার হয় নাই। তো এখানে আমি বলে রাখবো, আমার চ্যানেলের বয়স প্রায় 20 মাস প্লাস, আর সেখানে আমি মাত্র ভিডিও আপলোড করছি 70 থেকে 72টা। আমার ইচ্ছা আছে অনেক, আমার ইচ্ছা আছে আমি প্রতিদিন ভিডিও আপলোড করব, কিন্তু দুঃখের বিষয় সময়ের কারণে আমার ভিডিও আপলোড করা হয় না। তো তাই বলবো, যাদের সময় আছে, যারা ফ্রি থাকেন, তারা চাইলে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন। তো আপনাদের চ্যানেলে যত বেশি ভিডিও থাকবে তত বেশি ভিউজ আসবে এবং তত বেশি সাবস্ক্রাইবার গেইন হবে। আর বিশেষ করে যাদের চ্যানেলে 1000-এর নিচে সাবস্ক্রাইবার, তারা সাবস্ক্রাইবারটা হাইড করে রাখবেন, কারণ অনেক ভিউয়ার্স আছে বা অনেক অডিয়েন্স আছে সাবস্ক্রাইব দেখেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে থাকে। আপনার চ্যানেলে যদি কম সাবস্ক্রাইব থাকে এবং সেটা যদি পাবলিশ করা থাকে, তাহলে অনেক অডিয়েন্স আছে যারা আপনার ভিডিও দেখবে ঠিকই, কিন্তু আপনার চ্যানেলে কম সাবস্ক্রাইবার থাকার কারণে সে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। তো আপনার চ্যানেলে যখন মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হবে, তখন কিন্তু আপনি চ্যানেল সাবস্ক্রাইবটা পাবলিশ করে রাখতে পারেন। তো চ্যানেলে 1000 সাবস্ক্রাইব আসা মানেই একটা চ্যানেলের কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসা। তো অনেক বেশি কথাই বলে ফেললাম, পরিশেষে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা আমাকে এতদিন সাপোর্ট করে আসতেছেন, তারা আরও নেক্সট টাইম আরও ভালোভাবে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কিন্তু আরেকটা সুখবর আসতে যাচ্ছে, সেটা আমি আবার নেক্সট ভিডিওতে বলবো। তো ভিডিওর শেষে আর একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।